বিশেষ মুহূর্তে এসে উপস্থিত হয়েছি যখন একুশ টাকা সমাপকুল এই দিকে হেরিটেজ ডিক্লেয়ার করা হবে। সেক্রেটারি চট্টোপাধ্যায় আছেন আমাদের মধ্যে, আজকে তিনি দেখবেন এই ফলকটার উদ্বোধন করবে। আছেন পাড়ার আমাদের কাউন্সিলর, লোকাল কাউন্সিলর সাধনা বসু। আমরা একদম সরাসরি অনুষ্ঠানে চলে যাচ্ছি। বিদ্যাসাগরের 200 বছর জন্মবার্ষিকী, তার প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমি ধন্যবাদ জানাই রাজ্য হেরিটেজ কমিশনকে, কারণ যখন আমি গিয়েছিলাম শুভপ্রসন্ন বাবুর কাছে, উনি প্রথমেই আমাকে স্বাগত জানিয়ে বলেছিলেন এটা তো অনেক আগে হওয়া উচিত। এই যে এটা আমাদের পরিবারের পক্ষে একটা গুরুত্ব, আমাদের পাড়ার সকলের মনে হয় না আর কখনো কোথাও পাবলিশিং হাউস 160 বছর তার যাত্রা এভাবে হেরিটেজ ডিক্লেয়ার হয়েছে। আমি আবার ধন্যবাদ জানাচ্ছি সকল বন্ধুদের যারা আমাদের পাশে ছিলেন, ধন্যবাদ জানাচ্ছি রাজ্য হেরিটেজ কমিশনকে, ধন্যবাদ জানাচ্ছি আমি উমাপদ চট্টোপাধ্যায়কে যিনি রাজ্য হেরিটেজ কমিশনের সেক্রেটারি। এখানে অনুপস্থিত বিশেষ কারণে আসতে পারেননি শুভপ্রসন্ন বাবুকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। কমিটির সকলকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের সাহচর্যে, তাদের সান্নিধ্যে, তাদের সাহায্য ছাড়া এই কাজ হয়তো বাস্তবায়িত হতো না। এবং তারা মানে কি নিঃস্বার্থভাবে দিনরাত কাজ করে না দেখলে বোঝা যাবে না। কিন্তু তাদের প্রতিনিধি এখানে তাদের উদ্যম, তাদের এনার্জিকে আমি সাধুবাদ জানাই। তারা পাশে না থাকলে আমার মনে হয় এটা বাস্তবায়িত হওয়া খুব সহজ হতো না। আচ্ছা, আজকে একটা আবেগের দিন আমার কাছে, ওই জন্য মানে ভাষাটা হয়তো ঠিকভাবে না দেখে বলতে পারবো না, ওই জন্য একটু দেখে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং পুরনো কলকাতার গল্প দলের সদস্যরা, শতাব্দী প্রাচীন দেবসাহিত্য কুটিরের প্রতিষ্ঠাতা স্বর্গীয় আশুতোষ দেব মজুমদারকে স্মরণ করে আমাদের কিছু কথা। বাংলা ভাষায় প্রকাশনার ক্ষেত্রে 1807 থেকে সম্মানের সাথে দেবসাহিত্য কুটির যে ভূমিকা পালন করে চলেছে তার সরকারি স্বীকৃতি পাওয়া গেল 2019 এবং এরই অঙ্গ হিসাবে এই নীল ফলক স্থাপিত ও উন্মোচিত হলো আজ। এই বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে রাজ্য হেরিটেজ কমিশনের পাশাপাশি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনও এই মুদ্রণ প্রকাশনা সংস্থাকে ঐতিহ্যের স্বীকৃতি প্রদান করলো, এতে আমরা খুশি, আমরা আনন্দিত। পুজো বার্ষিকী বিভিন্ন নামে ছায়াপথ, কনক চাপা, নীহারিকা, জল তরঙ্গ, মণিদীপা, মন্দিরা, অপরূপা, উত্তরায়ণ ইত্যাদি, সুক্তারা, নবকল্লোল, সপ্তকোষ, অনুবাদ গল্প, রামায়ণ মহাভারতের পাশাপাশি দেবসাহিত্য কুটিরের মুকুটে যে কোহিনূর আজও যুক্ত হয়ে আছে তা হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত বর্ণপরিচয় প্রকাশ। স্বয়ং বিদ্যাসাগরের পদ্মের স্বর্ণ দেবসাহিত্য কুটিরকে ঐতিহ্যের স্বীকৃতি দিয়ে রাজ্য হেরিটেজ কমিশনের গুরুত্ব মর্যাদা আজ বহুগুণ বৃদ্ধি পেয়েছে বলেই আমাদের বিশ্বাস। এই কমিশনের প্রতিষ্ঠাতাকে প্রতিষ্ঠানের বাহ্যিক সত্তার পাশাপাশি
এই সাংস্কৃতিক সত্তাকে বাঁচিয়ে যে সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়েছে হেরিটেজ কমিশন, তা আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। পুরনো কলকাতার গল্প দলের কাজ ছিল এক্ষেত্রে অনু ঘটকের মতো, যা আমরা সাফল্যের সাথে পালন করেছি বলে বিশ্বাস। প্রতিষ্ঠানের কর্ণধার রূপাদি এবং ঐতিহ্য প্রদানকারী সংস্থার মধ্যে সেতুর কাজ করেছি আমরা। আমরা চেয়েছিলাম জন্ম সন্ধি শতবর্ষে বিদ্যাসাগরের মহাসার পদতলে কৃতজ্ঞ চিত্রে আমাদের শ্রদ্ধাঞ্জলি প্রদান করতে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হরপ্রসাদ শাস্ত্রী, সুনীল চট্টোপাধ্যায়ের পদ্ধতি জন্য এই মুদ্রণ মন্দির থেকে আরও যে সমস্ত লেখকদের স্বাক্ষর আমরা পেয়েছি, তারা হলেন সুনীল গঙ্গোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, নারায়ণ দেবনাল, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, হেমেন্দ্র কুমার রায়, বুদ্ধদেব গুহ, সঞ্জীব চট্টোপাধ্যায়, অনীশ দেব প্রমুখ। সুতরাং এই রকম একটি ঐতিহ্যবাহী মুদ্রণ ও প্রকাশনা সংস্থাকে ঐতিহ্যের স্বীকৃতি প্রদানের অনুষ্ঠানে আমরা নিজেদের করতে পেরে বৌদির উদ্যোগেই আজকে আমাদের এইটা হেরিটেজ হয়েছে। এই অফিসে আমার দাদু, আমার ঠাকুরদাদা, আমাদের আগের জেনারেশনের সবাই বসতেন, আমি মানে সবাই এখানে বসতেন। আমার দাদা মাঝে বলেছিল একটু অফিস চেঞ্জ করবো, আমি বলেছিলাম করিস না, এইখানে আমার দাদু বসে ব্যবসা করেছেন, তুইও কর, এই অফিস যেন কোনোদিন না চেঞ্জ হয়। আমার দাদু, আমার ঠাকুরদাদা সুবোধ মজুমদার, আর আমার বাবা বরুণ মজুমদার, আমার দাদা রাজেশ মজুমদার, আমি রাজিকা রূপা মজুমদার, আর আমার ভাইপো রৌনক মজুমদার। আজকে আমাদের পুরো পরিবারের জন্য অনেক একটা প্রাউড মোমেন্ট, আমরা খুবই গর্বিত এবং কি বলবো, খুবই এক্সাইটেড। এবং সমাপ্তি ঘোষণা করার আগে আমি একটু স্বর্ণালীকে বলতে বলছি, আমি আবার বলছি, যাদের ছাড়া আমার এই আজকে এই স্বপ্নটা বাস্তবায়িত হতো না, সে পুরনো কলকাতার গ্রুপ এবং হেরিটেজ কমিশন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সমাপ্তি ঘোষণা করার আগে দু মিনিট সরকারে কিছু বলবে। আমাদের দুজনে একটা ছবি নিন, আমাদের দুজনে একটা ছবি নিন, কারণ যৌথ প্রয়াস। কারণ সত্যি রূপাদি যে কি বলবো, যে যুদ্ধটা করেছেন সেটা একটা এক্সাম্পল। কারণ অনেকে সত্যি তাই রূপাদির জন্য একটা সবাই মিলে একটা হাত থাকে, কারণ এই যে যুদ্ধটা উনি করেছেন এবং আমাদের সবার উপর উনি ভরসা রেখেছেন। আমরা তো সবাই চেষ্টা করছি, আমরা বলতে কলকাতাবাসী, পুরনো কলকাতার গল্প কলকাতাবাসী থেকে আলাদা না, পুরনো কলকাতাবাসী যারা কলকাতাকে ভালোবাসে তারা সবাই, প্রতিটি মানুষ, আমি আপনি যারা এপাশে আছেন সবাই, এই যে উনি যুদ্ধটা করে চলেছেন, কারণ সবার কি হয় আশাটা ভুলে যায়, মনে হয় যে না পারবো না করতে, না কথাটা আমাদের খুব কাছের হয়ে গেছে আজকালকার দিনে, এটা হবে না, ওটা হবে না। আমাদের গ্রুপের একটাই প্রয়াস সেই নাটাকে হ্যাঁ করা। কেন হবে না, হবে, হতে হবে। তার জন্য আজকে ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন যে ভদ্রলোক এখানে বসে আছেন এবং যে ভদ্রলোক ওখানে দাঁড়িয়ে আছেন, কোথাও একটা সরে গেলেন বসুদেববাবু, কোথায় গেলেন বসুদেববাবু, বসুদেববাবু, উমাপ্রসাদ বাবু এবং অবশ্যই সুভাষ প্রসন্ন বাবু, এনাদের যে, কারণ এটা তিনজনের আর্মি, তো আজকে বলতে পারি আমি তিনটে ঐতিহাসিক ঘটনা ঘটছে। প্রথম কথা, রাজ্য হেরিটেজ কমিশন KMC-র ভেতরে এরকমভাবে একটা প্রেস, ভার্নাকুলার প্রেস, তাকে ব্লু প্লাগ দিয়ে সম্মান প্রদর্শন করছেন, এটা প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনা যেটা, সেটা হচ্ছে রূপাদি একটা মানে মোটামুটি না হয়ে যাওয়ার থেকে হ্যাঁ করে দিয়েছেন, এটা একটা বিশাল ঘটনা। এবং তৃতীয়ত, কলকাতাবাসীদের চেষ্টায় এই কাজটি সম্পন্ন হয়েছে। পুরনো কলকাতার মাধ্যমে কলকাতাবাসীরা তাদের নিজেদের মনের থেকে এই কাজটা করতে সক্ষম হয়েছে। ধন্যবাদ, খুব আবেগের দিন, আমি ভেবেছিলাম বোধহয় বলতেই পারবো না, কারণ যখন আনবিল হলো তখন গলাটা ধরে আসছিল। আরও যেন এই কাজ হয়, আমাদের কাজ শেষ, রূপাদির কাজ শুরু। আমাদের একটা বিশাল চাহিদা আছে রূপাদির কাছে, সেটা হচ্ছে ছোট্ট একটা মিউজিয়াম হবে এখানে, সেখানে আমরা বাটুল দি গ্রেটকে দেখব, সেখানে একটা, সেখানে বিদ্যাসাগর মহাশয়ের সমস্ত বইগুলো থাকবে। যখন এখানে হেরিটেজ ওয়াক করাবেন, যারা নিয়ে আসবেন লোকেদের হাত ধরে, বাচ্চাদেরকে আমরা স্কুল থেকে নিয়ে আসবো, তখন যেন আমরা সেইটা দেখতে পাই। ধন্যবাদ।